প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। এখন আমি যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন থেকে 2.1 অনুশীলনের উপর দ্বিতীয় ক্লাস। এর আগে আমি এই অনুশীলনের উপর আরেকটা ক্লাস করেছি, আশা করি প্রত্যেকে তোমরা সেই ক্লাসটা দেখেছ। তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমি আশা করি তোমরা প্রত্যেকে বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো ক্লাসটা করার জন্য। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমি যতটুকু মনে করতে পারি প্রথম ক্লাসে তোমাদের জন্য আমি এই অনুশীলনী থেকে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি। আজকে শুরু করবো 6 নম্বর থেকে। তোমরা প্রথমেই প্রশ্নটা একটু দেখে নাও। 6 নম্বরের মধ্যে যে দেওয়া আছে, এ একটা সেট যার উপাদান হচ্ছে এ বি, বি আর একটা সেট যার উপাদান হচ্ছে এ বি সি, এবং সি আর একটা সেট যেটাকে প্রকাশ করা হয়েছে এ সংযোগ বি আকারে। তাহলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n, অর্থাৎ পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে একে একে যা দেওয়া আছে একটু লিখে নিই। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে এ সেটের সদস্য হচ্ছে এ বি। তোমরা বই থেকে দেখে নাও, বি আর একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এ বি সি, এবং সি আর একটা সেট দেওয়া আছে এ সংযোগ বি, অর্থাৎ সরাসরি দেওয়া নাই, এটাকে আমরা সংযোগ করে বের করে নিব। তাহলে এ এর মান কত? এর মান হচ্ছে এ বি, আমাদের দেওয়া আছে সংযোগ, বি এর উপাদান হচ্ছে এ বি সি, প্রথমে লিখলাম, এখন সংযোগ করব। সংযোগ মানে কি? সংযোগ মানে হচ্ছে সব উপাদান আসবে, কোনো উপাদান বাদ যাবে না, কিন্তু কোনো উপাদান দুইবার আসবে না। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে লিখি, তাহলে এ আছে বি এবং সি, এই তিনটা উপাদান সংযোগ করলে, অর্থাৎ সি সেটের উপাদান হচ্ছে 3টা। এখন বলছে পি সি এর উপাদান সংখ্যা 2n, তাহলে পাওয়ার সেট অফ সি বের করতে হবে। অতএব পাওয়ার সেট অফ সি এর মানেটা কি? যেই সেটের পাওয়ার সেট বের করতে হবে, এখানে তাহলে সি সেটের পাওয়ার সেট বের করতে হবে। এর মানে হচ্ছে সি সেটের উপাদানগুলোকে আমরা যত প্রকারে সাজাইতে পারি, অর্থাৎ সেখান থেকে আমরা যতগুলো উপসেট বানাতে পারি, সবগুলো উপসেটকে একটা সেটে প্রকাশ করলেই সেই সেটের পাওয়ার সেট হয়ে যায়। তাহলে আমরা সি সেটের উপাদানগুলো থেকে উপসেট বের করি। তাহলে উপসেটের মধ্যে প্রথমে আমরা নিব হচ্ছে ফাঁকা সেট, প্রথমটা হচ্ছে ফাঁকা সেট, এরপরে উপাদান একটা করে নিব এ, তারপরে নিতে চাই হচ্ছে বি, তারপরে নেব হচ্ছে সি, এবার সিঙ্গেল নেওয়া শেষ, এবার জোড়া জোড়া নেব। তাহলে দেখো তো কত হয়, প্রথমে নিতে পারি আমরা এ বি, তারপরে নিতে পারি এ সি, তারপরে নিতে পারি হচ্ছে বি সি, দুইটা করে নেওয়া শেষ, উল্টাপাল্টা নেওয়া যাবে না, মনে রাখতে হবে প্রথম উপাদান প্রথমেই থাকবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় আকার এইভাবেই থাকবে, কোনোটা উল্টা আসবে না, সি কখনো আগে আসবে না, বি কখনো আগে আসবে না, এটা মনে রাখবে। আরেকটা আসবে হচ্ছে এ বি সি, এ বি সি, এই যে উপসেটগুলো পেলাম সবগুলো উপসেটকে আমরা একটা সেটে লিখে দিব, আর এটাই হলো সি সেটের পাওয়ার সেট। এখন এটা দেখাতে হবে পি সের উপাদান সংখ্যা 2n হয় কিনা। তাহলে আমাদের তো দেওয়া আছে আগে থেকে, দেওয়া আছে যে সি সেটের, সি সেটের উপাদান উপাদান সংখ্যা প্রশ্নের মধ্যে দেওয়া আছে n ধরতে বলছে। তাহলে এখানে একটু গণনা করে দেখি সি সেটের উপাদান কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে n এর মান হলো 3। অতএব পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা আমরা একটু গণনা করে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা। 8 কে কিন্তু আমরা লিখতে পারি 2³, 8 কে লিখতে পারি 2³। এখন দেখো 3 মানেই তো n, n মানেই হচ্ছে 3, তাহলে 3 পরিবর্তে আমরা n বসাই দিব, অর্থাৎ 2 পাওয়ার n, তাহলে পি সি এর উপাদান সংখ্যা কিন্তু 2 পাওয়ার n হয়ে গেল।
যা আমাদের বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো। দেখাও যে মানে শুন, আমরা দেখাইতে পারলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার চলো আমরা এখান থেকে আমাদের যে 6 নাম্বার প্রশ্নটা করলাম, এবার 7 নাম্বার। 7 নাম্বার প্রশ্নের মধ্যে দেখো যে তিনটা প্রশ্ন আছে, ক খ গ। এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন না, মানে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে, তার মানে সৃজনশীল কিন্তু নয়। তাহলে ক খ গ প্রত্যেকটার মধ্যে দেওয়া আছে যে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দুইটা অঙ্ক করে দেই। তোমরা প্রশ্নটা আর একটু দেখে নাও, 7 নাম্বারের মধ্যে কি কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাতের ক এর মধ্যে যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু একটা ব্রেকেটে, আর সমান চিহ্নের ডান পাশে আছে হচ্ছে ওয়াই মাইনাস টু আর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। এখন ক্রমজোরের সংজ্ঞা থেকে আমরা জানি প্রথম উপাদান সমান প্রথম উপাদান, আর দ্বিতীয় উপাদান সমান হচ্ছে দ্বিতীয় উপাদান। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা হলো ক্রমযোগের শর্ত। ক্রমযোগের শর্ত হচ্ছে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তাহলে আমরা একটু লিখে নিই যে ক্রমযোরের সংজ্ঞা অনুসারে তাহলে আমরা প্রথম উপাদান এক্স মাইনাস ওয়ান সমান তাহলে কত হবে, সমান হবে ওয়াই মাইনাস টু। এটা আমরা সমীকরণ নম্বর এক দিয়ে দিই। দ্বিতীয় উপাদান সমান দিতে এক্স এর যে রাশিটা আছে এটাকে আমরা কি করব, বাম পাশে রাখবো। তাহলে টু এক্স প্লাস ওয়ান সময় রাখবো ওয়ান ওয়াই প্লাস টু। তাই লেখানো হবে টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়াই প্লাস টু। এটা হচ্ছে সমীকরণ নম্বর দুই। এখন একটা কাজ করি, এক নম্বর সমীকরণে একটা ওয়াই আছে, দুই নম্বর সমীকরণে একটা ওয়াই আছে, দুইটাই প্লাস যেহেতু আমরা বিয়োগ করব। তাহলে সমীকরণ দুই নম্বরটা একটু বড় মনে হচ্ছে, তাহলে সমীকরণ দুই থেকে এক বিয়োগ করি, তাহলে দুই বিয়োগ এক করে বিয়োগ করলে দেখো কত হয়, টু এক্স প্লাস ওয়ান থেকে মাইনাস হবে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। আমরা পাশাপাশি বিয়োগ করতে, বাম পাশে বিয়োগ, ডান পাশে বিয়োগ, তাহলে হবে ওয়াই প্লাস টু থেকে মাইনাস হবে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস টু। এখন দেখো টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকে, আর এখানে থাকে হলো প্লাস টু, ওয়াই 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 কাটা যাচ্ছে, এখানে থাকে হলো ফোর। তাহলে এই টু ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল ফোর মাইনাস টু। অতএব এক্স ইজ ইকুয়াল টু, আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে আমরা লিখি যে এক্স এর মান একে বসাই, এক নম্বরটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়াই মাইনাস টু, তাহলে এক্স এর মান টু বসাই দিব, তাহলে টু মাইনাস ওয়ান তাহলে ওয়াই মাইনাস টু, দুই থেকে একবার দিলে এক থাকে তাহলে ওয়াই মাইনাস টু। এখন আমরা ওয়াই এক পাশে রাখি, তাহলে ওয়ান প্লাস এই মাইনাস টু এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে টু আর ওয়ান হচ্ছে থ্রি, তাহলে অতএব আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল থ্রি। তাহলে এক্স এর মান হচ্ছে টু, ওয়াই এর মান হচ্ছে থ্রি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান, নির্ণেয় মান এক্স এর সমান টু, ওয়াই এর সমান হলো থ্রি। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এই যে দুটো সমীকরণকে আমরা সমাধান করে এক্স এর মানটা বের করলাম, এটা কিন্তু যে কোনো পদ্ধতিতে করা যাবে, অপনেন পদ্ধতি করা যাবে, প্রতিস্থাপন পদ্ধতি করা যাবে, তারপরে লেখচিত্রের মাধ্যমে সমাধান করা যাবে, আর্গুনন পদ্ধতিতে সমাধান করা যাবে। অর্থাৎ তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে সমাধান করে এক্স এবং ওয়াই এর মানটা বের করবা, এটা হচ্ছে মূল কথা। এখন আমরা চলো যে খ যে প্রশ্নটা আছে সেটা একটু সমাধান করি। সাতের
খ। সাতের খতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে ax minus cy square minus c square, এটা একটা জোড়, আর ডান পাশে আছে শূন্য ay মাইনাস হলো সি এক্স, এটা আরেকটা জোড়। তাহলে সে আগের মতোই প্রথম অংশ সমান প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ, এই শর্তটা কাজে লাগাবো। তাহলে ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে তাহলে এখানে লিখে ফেলি এ এক্স মাইনাস সি ওয়াই সমান হচ্ছে জিরো, এটা হলো এক নম্বর সমীকরণ। এবং আরেকটা সমীকরণ পাই এ ওয়াই মাইনাস সি এক্স, তাহলে এ ওয়াই মাইনাস সি এক্স সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই। এখন এটাকে আমরা একটু প্রতিস্থাপন পদ্ধতিতে করি, এখানে এক হতে পাই সমীকরণ এক হতে আমরা দেখো তো কি পাই এ এক্স মাইনাস সি ওয়াই সমান হচ্ছে জিরো। এখান থেকে আমরা এক্স এর রাশিটাকে লিখে দিই এ এক্স সমান হচ্ছে সি ওয়াই, তাহলে এক্স যদি বাম পাশে থাকে এ নিচে যাবে, তাহলে সি ওয়াই বাই এ, এটা হচ্ছে সমীকরণ নাম্বার তিন। তারপরে কাজ হচ্ছে এক্স এর মান আমরা সমীকরণ দুইয়ের মধ্যে বসাই দিই, লিখি যে এক্স এর মান দুইয়ে বসাই, দুই নম্বর সমীকরণটা হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স সমান হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যেখানে এক্স আছে সেখানে সি ওয়াই বাই এ বসাই দিব, তাহলে এখানে বাম পাশে রইল হচ্ছে এ ওয়াই মাইনাস সি ইন্টু এক্স এর মান হচ্ছে সি ওয়াই বাই এ সমান ডান পাশে যা আছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন বাম পাশে দেখো আমরা লসাগু করতে পারি, তাহলে লসাগুটা করে দিই এখানে, তাহলে লসাগু হচ্ছে এ, এ যদি লসাগু হয় তাহলে স্কোয়ার ওয়াই, তাহলে এখানে হবে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই, এই যে সি সি গুণ করেছে নিচেতে আসেই সি স্কোয়ার ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো আমরা যদি কোণাকুণি গুণ করে দিই এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বাম পাশ থেকে দেখো আমরা ওয়াই কমন নিতে পারি, ওয়াই কমন নিলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উভয় পক্ষ থেকে দেখো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা বাদ দিতে পারি, তাহলে অতএব ওয়াই ইজ ইকুয়াল এ, তাহলে ওয়াই এর মান পাওয়া গেল এ। তাহলে ওয়াই এর মান যদি আমরা সমীকরণ তিনের মধ্যে বসাই দিই তাহলে কিন্তু এক্স এর মান পাওয়া যাবে। এখন লিখি ওয়াই এর মান তিনে বসাই, তাহলে তিন নম্বর সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল সি ওয়াই বাই এ, তাহলে এক্স ইজ ইকুয়াল এ সি ইন্টু ওয়াই এর মান হচ্ছে এ, মানটা বসাই দিলাম, এবার দেখো এ কাটাকাটি যায় অতএব এক্স ইজ ইকুয়াল হলো সি, তাহলে ওয়াই এর মান এ এক্স এর মান সি, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। তাহলে নির্ণেয় মান আমাদের এক্স কমা ওয়াই এভাবে দেওয়া আছে, তাহলে এক্স এর মান হচ্ছে সি ওয়াই এর মান হচ্ছে এ, আমরা এইভাবে জোড় আকারে লিখব, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সেভাবে লিখে দেব, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি সবাই বুঝতে পারছে, এখানে না বুঝার আসলে কোনো কিছুই নাই, এখানে নাই কোনো সূত্র আর নাই কোনো জটিল ক্যালকুলেশন, খুবই সহজ, একটু চেষ্টা করো তাহলে পারবে। আর এখান থেকে সাথের যে গ প্রশ্নটা রয়েছে আশা করি তোমরা বাড়িতে করতে পারবে। এখন আমরা চলে যাব আমাদের যে আট নম্বর প্রশ্নটা রয়েছে, আট নম্বর প্রশ্নে
8 নম্বর প্রশ্নের মধ্যে দেখো তিনটা প্রশ্ন আছে ক খ গ, এটাও কিন্তু সৃজনশীল প্রশ্ন না, তিনটা ইন্ডিভিজুয়াল অঙ্ক। তাহলে চলো এখান থেকে আমরা 8টে থেকেও দুইটা প্রশ্ন আমি সমাধান করে দিব, যাতে বাকিটাও সমাধান করতে পারো। তাহলে 8-এর ক প্রশ্নে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে পি একটা সেট যার উপাদান দেওয়া আছে হচ্ছে এ, আর কিউ আর একটা সেট যার উপাদান দেওয়া আছে বি সি। এখন বের করতে বলছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি, অতএব ক্রস গুণন পি ক্রস কিউ, অর্থাৎ আমরা এই দুইটাকে আমরা ক্রস গুণন করতে চাই। পি এর মান হচ্ছে এ, ক্রস কিউর মান হচ্ছে বি সি। তাহলে ক্রস গুণন করলে অর্থাৎ এখানে জোর হবে, এর সাথে বি আসবে, এর সাথে সি আসবে, আমরা জোর বানাবো। তাহলে একটা হবে এ বি আর একটা হচ্ছে এ সি, এ হলো ক্রস গুণন। এবং আরেকটা বলা আছে যে কিউ ক্রস পি, এবার কিউটা আগে, কিউর মান হচ্ছে বি সি, ক্রস পি এর মান হচ্ছে এ। এখন বলতে পারো তাহলে কি আমরা এ কে আগে লিখবো সাজে, এটা কিন্তু কখনোই করা যাবে না। ক্রস গুণনের ক্ষেত্রে মনে রাখবে যে এটা আগে আছে সেটা আগেই থাকবে, যে উপাদান প্রথমে আছে সেটা প্রথমেই থাকবে। তাহলে বি এর সাথে এ, আবার সি এর সাথে এ, তাহলে এখানে চলে আসবে বি এ, আবার চলে আসবে সি এ। কখনোই কিন্তু সাজিয়ে লেখা যাবে না যে এ আগে দিব বি পরে দিব, এটা আগে দিব সিটা পরে দিব, এভাবে কিন্তু যদি লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আগের উপাদান আগে থাকবে, পরের উপাদান পরেই থাকবে। এটাই হচ্ছে আমাদের 8-এর যে ক তার সমাধান। এবার খ প্রশ্নের মধ্যে দেখো যে কি আছে। খতে আমরা দেখতে পাচ্ছি এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট, সি আর একটা সেট। তাহলে এ সেট বি ক্রস সি, এর সাথে বি কে প্রথম সেট করতে হবে, তারপরে সেই উপাদানগুলোর সাথে সি কে ক্রস গুণন করতে হবে। তাহলে 8-এর খয়ের মধ্যে যে তিনটা সেট দেওয়া আছে একটু লিখে নাও সবাই, 8-এর খ। তাহলে আমাদের দেওয়া আছে এ সেটের উপাদান দেওয়া আছে 3, 4, 5, 3, 4, 5, আর বি সেটের উপাদানগুলো দেওয়া আছে 4, 5, 6, এবং সি সেটের উপাদান দেওয়া আছে এক্স ওয়াই। তাহলে বের করতে হবে যেটা এ সেট বি ক্রস সি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ এবং বি কে সেট করতে চাই, এ সেট বি। তাহলে এর উপাদান হচ্ছে 3, 4, 5, সেট বি এর উপাদান হচ্ছে 4, 5, 6। এখন তাদের মধ্যে যদি সেট করি, সেট মানে কমন অংশ, তাহলে 4 এবং 5 মিলে, তাহলে কমন হচ্ছে 4 এবং 5, এটা হচ্ছে এ সেট বি। অতএব অঙ্কটা হচ্ছে এ সেট বি, এর সাথে ক্রস হলো সি। তাহলে এ সেট বি এর উপাদান তো আমরা আগেই বের করলাম 4, 5, সাথে ক্রস সি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটার মধ্যে যদি আমরা ক্রস গুণন করি, জোর বানাই, তাহলে 4 এর সাথে x, 4 এর সাথে y, 5 এর সাথে x, 5 এর সাথে y, তাহলে 4x ফোর ওয়াই, আবার 5x, 5y, এটাই হচ্ছে আমাদের যে 7-এর খ মানে 8-এর খ প্রশ্নটা রয়েছে তার সমাধান। আশা করি সবাই বুঝতে পারছে এবং বাড়িতে ইজিলি করতে পারবে। এবার আমরা চলো 9 নম্বর প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট, তাহলে এ সংযোগ বি এবং এ সেট বি নির্ণয় করো। তার মানে এ সেটটা কি হবে 35-এর গুণনীয়কের সেট, আর বি সেটটা হবে 45-এর গুণনীয়কের সেট। তাহলে এখন আমরা করব 9 নম্বর প্রশ্নের সমাধান। যেহেতু 35 এবং 45-এর গুণনীয়কের সেট বের করতে হবে,
আমাদের 9 নম্বর প্রশ্নে তাহলে আমরা আগেই গুণনীয়কগুলো কি হতে পারে সেটা একটু দেখে নেই প্রথম হচ্ছে 35 তাহলে 35 একে 35 35 আর কিভাবে হয় 5 7 35 5 7 আর কোন ভাবে কি 35 হয় 35 একে 35 5 7 35 আর কোন ভাবে কিন্তু 35 বানানো যাবে না এবং আরেকটা হলো 45 তাহলে 45 একে 45 আবার 3 15 45 3 15 45 এটা হতে পারে আবার 5 9 45 হতে পারে 45 একে 45 3 15 45 5 9 45 আর কোন ভাবে কি 45 হওয়া সম্ভব আর কোন ভাবে সম্ভব না তাহলে এখান থেকে কিন্তু আমরা গুণনীয়কগুলো পেয়ে যাচ্ছি তাহলে 35 এর গুণনীয়ক সমূহ গুণনীয়ক সমূহ হচ্ছে 1 5 7 5 7 আর হচ্ছে 35 এটা হলো 35 এর গুণনীয়ক এবং আমার দরকার হচ্ছে 45 এর গুণনীয়ক সমূহ 1 3 5 9 15 45 তাহলে 1 3 5 9 15 45 তাহলে 35 এর গুণনীয়ক সমূহ হচ্ছে এ সেটের সদস্য 45 এর গুণনীয়ক সমূহ হচ্ছে বি সেটের সদস্য তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 5 7 35 আর বি সেটের সদস্যগুলো হচ্ছে 1 3 5 9 15 45 এখন কি বের করতে বলছে একবার সংযোগ করতে বলছে এ এবং বি কে আবার সেট করতে বলছে তাহলে এ সংযোগ বি তাহলে 1 5 7 35 এর সাথে সংযোগ হবে বি এর উপাদান হচ্ছে 1 3 5 9 15 45 এটা যদি আমরা একসাথে লিখি সংযোগ মানে কোন উপাদান বাদ যাবে না কোন উপাদান দুইবার আসবে না তাহলে 1 আসবে 3 আসবে 5 আসবে 7 আসবে 9 আসবে তারপরে 15 আসবে তারপরে 35 আসবে শেষে আসবে 45 কোন উপাদান বাদ যাবে না এবং দুইটার মধ্যে যখন আমরা সেট করব এ সেট বি আবার এর উপাদানগুলো লিখে নেই তাহলে 1 5 7 35 এবার সেট বি এর উপাদানগুলো হলো 1 3 5 9 15 45 এর মধ্যে দেখো কোন উপাদান কমন আছে 1 আছে দুইটার মধ্যে তাহলে 1 যাবে 5 আসে দুইটার মধ্যে তাহলে 5 চলে আসবে আর কোন উপাদান কি মিলে শুধু 1 এবং 5ই মিলে তাহলে 1 5 হচ্ছে এ সেট বি এর উপাদান আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তোমরা বাড়িতে আরো বেশি বেশি প্র্যাকটিস করো যাতে করে তোমাদের গণিতে ভিত্তি আরো মজবুত হয় তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ভালো হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ